স্পটনের কতদিন পর গর্ভধারণ করা সম্ভব? পিরিয়ডের কতদিন পর গর্ভবতী হতে পারেন মহিলারা? ভিডিওটি শুরু করার প্রথমেই ছোট্ট একটি রিকোয়েস্ট, ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করুন। মাসিক চক্র বা ঋতুচক্র একজন মহিলার জীবনের অখণ্ড অঙ্গ, এর সঙ্গে একজন মহিলার প্রজনন ক্ষমতা ওতপ্রোতভাবে জড়িত থাকে। একটি মাসিক চক্র সাধারণভাবে 28 দিনের হয়, তবে কিছু মহিলার ক্ষেত্রে তা 35 দিনেরও হতে পারে। প্রত্যেক মহিলার জন্য এই চক্র আলাদা। সাধারণত ঋতুস্রাবের প্রথম দিন থেকে গুনলে 11 থেকে 14 দিনের মধ্যকার সময়কে আদর্শ সময় বলে মনে করা হয়। মাসিক চক্র খুবই গুরুত্বপূর্ণ, কারণ তা একজন মহিলার গর্ভবতী হওয়ার বয়স নির্ধারণ করে। সাধারণ মাসিক চক্রে জরের অন্তর্বর্তী লাইনিং ভ্রূণকে ধারণ করার জন্য মোটা হতে থাকে। ভ্রূণের অনুপস্থিতিতে এই লাইনিং ভেঙে যায় এবং ঋতুস্রাব হয়। আপনি ঋতুস্রাবের কতদিন পর গর্ভবতী হবেন তা আপনার মাসিক চক্রের দৈর্ঘ্যের উপর নির্ভর করছে। সাধারণত যেসব মহিলার 28 দিনে মাসিক চক্র সম্পন্ন হয় তাদের ক্ষেত্রে 14 দিনে ডিম্ব স্ফোটন হয়। ডিম্ব স্ফোটনের সময় ডিম্বাশয় একটি পরিণত ডিম রিলিজ করে। এই ডিমটি ফ্যালোপিয়ান টিউবে অপেক্ষা করে স্প্রামের জন্য এবং এরা মিলিত হলে আপনি খুব শীঘ্রই গর্ভবতী হতে পারেন। একটি স্প্রাম যেখানে মহিলার ডিম্বাশয়ে 3 থেকে 5 দিন পর্যন্ত বেঁচে থাকতে পারে, সেখানে মহিলার ডিম্ব মাত্র 12 থেকে 24 ঘন্টা পর্যন্ত সক্রিয় থাকতে পারে। এই সময়ের মধ্যে আপনার ডিম স্প্রামের সাথে মিলিত হতে পারলে আপনার গর্ভবতী হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। ডিম্ব স্ফোটন হবার পরে গর্ভবতী হতে চেষ্টা করা বুদ্ধিমানের কাজ নয়, তবে তার আগে চেষ্টা করলে ভালো ফল পেতে পারেন। তাই ঋতুস্রাবের পর 12 থেকে 16 দিনের অন্তর্বর্তী সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। এই সময়ের মধ্যে অরক্ষিত যৌন সঙ্গম আপনাকে খুব সহজেই গর্ভবতী করে তুলতে পারে। ডিম্ব স্ফোটনের কতদিন পর গর্ভধারণ করা সম্ভব? গর্ভধারণ শুধুমাত্র ডিম্ব স্ফোটনের 48 ঘন্টার মধ্যে ঘটতে পারে, অর্থাৎ ফলিকাল থেকে ডিম্বাণু নিঃসরণ। কিছু শুক্রাণু একজন মহিলার শরীরে 7 দিন পর্যন্ত বেঁচে থাকতে পারে, কিন্তু তাদের উর্বরতা অনেক দ্রুত হারায়। তাই গর্ভধারণ করতে চাইলে ডিম্ব স্ফোটনের 2 দিন আগ থেকে 2 দিন পর পর্যন্ত সহবাস করুন। আশা করি বিষয়গুলি খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন। ভিডিও সম্পর্কে যদি কোনো প্রশ্ন কিংবা মতামত থাকে তবে তা কমেন্ট বক্সে উল্লেখ করুন, আর ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক এবং শেয়ার করুন। আর যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে আমাদের চ্যানেল থেকে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা দ্রুত পেতে পারেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।